প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ই ভ্যালি একুশে রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, প্রতিনিয়তই আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে একুশে রাতে আলোচনা করে থাকি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব, আমরা সকলেই জানি যে সারা বিশ্বে আসলে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে এবং গত কয়েক সপ্তাহে বাংলাদেশে যে সংক্রমণের হার বা মৃত্যুর হার সেটি কিন্তু আবারও বাড়ছে এবং সারা বিশ্বে কিন্তু আমরা দেখছি যে সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভের কথাও হচ্ছে। আবারও বাংলাদেশের যে একটা সুস্থিরতার অবস্থান ছিল সেখান থেকে কিন্তু আমরা গত কয়েক সপ্তাহে দেখছি যে আক্রান্তের হার বাড়ছে, মৃত্যুর হারটাও বাড়ছে। সরকারের পক্ষ থেকে বারংবারই সতর্কতা জায়গাগুলো সতর্ক করা হচ্ছে এবং মাস্ক পরিধান বাধ্যতামূলক আবারও বলা হচ্ছে এবং আমরা সকলেই জানি যে সারা বিশ্বের যে অবস্থান সেটি থেকে যদিও বাংলাদেশের অবস্থানটি বেশ স্বস্তিদায়ক ছিল, তবে আত্মতুষ্টিতে ভোগার আসলে কোনো জায়গা নেই। প্রতিনিয়তই আমাদের সাবধান থাকতে হবে, তার সাথে সাথে ভ্যাকসিন প্রয়োগ চলছে সারা দেশব্যাপী, ভ্যাকসিন গ্রহণ করতে হবে, কিন্তু তার সাথে সাথে স্বাস্থ্যবিধি ভুলে গেলেও চলবে না, সেটিও কিন্তু আমাদের মেনেই চলতে হবে। এবং এই যখন অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পরিস্থিতি কেমন রয়েছে আমরা জানি সকলেই, যে সংক্রমণ বাড়ছে, মৃত্যুর ঝুঁকিও বাড়ছে, সারা বিশ্ব যে অবস্থান সেটিও আমরা জানি এবং বিশ্বের নতুন ভাইরাসের যে মেরুকরণ সেটি নিয়েও এখন অনেক আলোচনা হচ্ছে। সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক আবম ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন ডক্টর মুস্তাক হোসেন, উপদেষ্টা IEDCR, এবং আরও সংযুক্ত আছেন ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা বাদল, সহকারী অধ্যাপক বিভাগের প্রধান চক্ষু কর্মীটোলা জেনারেল হাসপাতাল এবং আহ্বায়ক স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আলোচনাটি শুরু করতে চাইব অধ্যাপক আবু ফারুক স্যারের কাছ থেকে। স্যার, প্রথমেই একটু যে অবস্থানটি বাংলাদেশ, আমরা গত চব্বিশ ঘন্টার যে তথ্য আমরা সকলেই জানি যে আবারও মৃত্যুর হারটি বেড়ে গেছে, সংক্রমণের হারও বাড়ছে এবং গত নয় সপ্তাহে সর্বোচ্চ মৃত্যু আমরা দেখেছি, সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেছে প্রায় 9.48%। বৈশ্বিক অবস্থা আমরা সকলে জানি প্রায় 12 কোটি আক্রান্ত ছাড়িয়ে গেছে। এই যখন অবস্থা, বাংলাদেশের অবস্থানটি এখন বর্তমানে কেমন দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে একুশে টিভিকে একটু ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই, কারণ মোটামুটি আমরা যতটুকু দেখছি বিভিন্ন মিডিয়াতে করোনা সম্পর্কে যে আলোচনাগুলো, একুশে টিভি বেশ ভালোই এই খুব কনস্ট্রাকটিভ এবং খুবই অ্যানালাইটিক্যাল আলোচনা ব্যবস্থা করছে, তো সেই জন্য অভিনন্দন। এবং এটা দরকার, মানুষকে মোটিভেট করানো এবং একই সঙ্গে সচেতনতা বাড়ানো, সত্য কথাগুলো বলা, সেটা খুবই জরুরি দরকার। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো, তাহলেই আমরা শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য রণকৌশল ঠিক করতে পারব। তো যাই হোক, একুশে টিভিকে ধন্যবাদ পর্যায়ে তো গেল, মনটা আসলেই খারাপ আমাদের। কারণ হচ্ছে যে বাংলাদেশে আমাদের করোনা সংক্রমণের হারটা বেড়ে যাচ্ছে, বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে কোথাও কোথাও বাড়ছে আবার কোথাও কোথাও কমে যাচ্ছে। যে আমেরিকা এতকাল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেই আমেরিকাতে কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসা শুরু হয়েছে। নিউ ইয়র্কে রেস্টুরেন্টগুলো যেগুলোতে খাবার খাওয়া বন্ধ ছিল, শুধুমাত্র খাবার টেক অ্যাওয়ে, মানে বাইরে নিয়ে খাবার খাওয়া যেত, রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, তারপরে ধাপে তারা এলো যে 30% অব দি টোটাল সিট বসে খেতে পারবে, তারপরে এখন তারা বাড়িয়ে কোনোটাই করছে 50%, কোনোটাই 70%। তো তার মানে হলো যে ধীরে ধীরে তারা মনে করছে যে আমাদের পরিস্থিতিটা একটু ভালো হয়ে আসছে এবং আমরা ওখানকার মিডিয়ার খবরও তাই পাচ্ছি। এবং আমেরিকার বিভিন্ন জায়গাতেই এটা বাড়ছে, আবার অনেক জায়গায় কমছে। বাংলাদেশে আমরা যদি দেখি, বাংলাদেশে হারটা বেশ কম ছিল যেমনটি আপনি বলছিলেন, এবং মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে টক শোগুলোতে এবং খবরে যে আমাদের একটা ভালো একটা অবস্থায় আমরা ছিলাম, কিন্তু এখন এটা বেড়ে যাচ্ছে। ইউরোপের দিকে যদি তাকাই, ইউরোপে কোনো কোনো জায়গাতে তো টিকাই দেওয়া হতে পারেনি টিকার অভাবের জন্য, আমরা সেই হিসাবে সৌভাগ্যবান আমরা টিকা পেয়েছি এবং অনেককেই আমরা প্রথম ডোজ দিতে পেরেছি, তো এবং দ্বিতীয় পর্যায়টাও আমাদের চলবে, পাশাপাশি প্রথম পর্যায়ে যাদেরকে দেওয়া হয়নি তাদেরকেও দেওয়া চলবে, এটা একটা ভালো দিক। ইউরোপে যাদেরকে টিকা দেওয়া শুরু হয়েছিল সেখানে তাদের মধ্যে আবার নতুন ভেরিয়েন্ট আসাতে, ইউকে ভেরিয়েন্ট, ব্রাজিলের একটা ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকার একটা ভেরিয়েন্ট, ওই সমস্ত ভেরিয়েন্টগুলো পৃথিবীতে আবির্ভূত হওয়ার কারণে এর কোনো কোনোটা ইউরোপে
ছড়িয়ে পড়ছে এবং সেই কারণে ওখানে বেড়ে যাচ্ছে, কিন্তু যেখানে ভেরিয়েন্ট গুলো নেই সেখানে কিন্তু অতটা খারাপ অবস্থা না। আমাদের এখানে আমরা কয়েকদিন আগে শুনলাম একটা দুঃসংবাদ যে আমাদের এখানেও দুটো ভেরিয়েন্ট এসছে, তা আমি জানি না কতটুকু ভয়াবহ আকারে ছড়িয়েছে এগুলো। আইডিসিআর এর এখানে ডক্টর মোশতাক সাহেব আছেন, ডক্টর মোশতাক হোসেন দীর্ঘদিন ধরে এই এপিডেমিওলজি নিয়ে কাজ করছেন মহামারীর উপরে, আমরা তাকে মোটামুটি বিশেষজ্ঞ মতামত তার কাছ থেকে শুনি আমরা সবসময়, উনি বলবেন যে ভেরিয়েন্ট গুলোর বিষয়ে আসলে কি। আমি যেটা মানে খুব ওরিড সেটা হলো যে আমাদের দেশে যে সাধারণ স্বাস্থ্যবিধিগুলো সেগুলো মানা হচ্ছে না, এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। আমরা আগেও অনেকবার বলেছি যে টিকা নিলেই কিন্তু আমাদের আমরা একেবারে মুক্ত বিহঙ্গ হয়ে গেলাম, তা কিন্তু নয়। আমরা টিকা নেওয়ার পরেও আমাদেরকে এই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, এবং এর পিছনে বৈজ্ঞানিক কারণটা হলো যে প্রথম ডোজ টিকা নেওয়ার পরেই কিন্তু শরীরে আমার যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়নি যে ভাইরাসটাকে মোকাবেলা করতে পারবো এফেক্টিভলি। তো সেই কারণে আমাকে দ্বিতীয় ডোজটা নিতে হবে, এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বিজ্ঞানীরা বলছেন যে দ্বিতীয় ডোজটা নেওয়ার পরে এক সপ্তাহ তো লাগবেই, সবচেয়ে ভালো হয় যদি আমরা 3 সপ্তাহ অপেক্ষা করি। তো 3 সপ্তাহ পরে কেউ কেউ বলছেন যে 1 মাস পরে, তাহলে সেটা আরো ভালো। এই যে অ্যান্টিবডি তখন একেবারে পিকে উঠে, খুবই চমৎকার ভাবে তার পরিমাণটা বেড়ে যায় শরীরে, এবং ফলে এটা আমাকে খুব ভালো প্রোটেকশন দেয়। এবং তখন বিজ্ঞানীরা বলছেন যে, এবং তারা সার্কুলারও জারি করেছেন, যেমন যুক্তরাষ্ট্রের CDC সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন FDA তারা বলছে যে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার 1 মাস পর থেকে আপনারা মাস্ক পরা লাগবে না, আপনারা আগের মতো অনেকটা হতে পারবেন, তবে অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। বাংলাদেশে কিন্তু আমরা এই স্বাস্থ্যবিধিটার ব্যাপারে আমাদের এখানে ম্যাক্সিমাম লোকজনই আমরা যে কথা বলে দেখেছি বিভিন্ন সময়ে, ছোটখাটো জরিপ টরিপ আমরা করি, ফ্লাশ জরিপ, সেখানে দেখছি আমরা যে ওই প্রথম ডোজ টিকা নেওয়ার পরেই অনেকেই মাস্ক পরছেন না, কারণ তাদের বক্তব্য হলো যে টিকা তো নিয়েছি আমরা, অতএব আমাদের কোনো অসুবিধা নেই। আরেকটা হলো সেটা হলো যারা টিকা নেননি তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব আছে, একটা বেশ একটা তাচ্ছিল্যের ব্যাপার যে আরে না কিসের টিকা এইসব, এগুলো লাগে না আমাদের, এইসব লাগবে না, করোনা বাংলাদেশ সুবিধা করতে পারবে না, আমরা করোনাকে জয় করে ফেলেছি, আমাদের মধ্যে ন্যাচারাল কিছু ইমিউনিটি আছে, আমাদের দারিদ্রের কারণে আমাদের এই নোংরা পরিবেশের মধ্যে আমাদের বাচ্চারা অনেকেই বড় হয়, সেই কারণে BCG টিকা নিয়েছি আমরা সেই কারণে ছোটবেলায়, তো সেটার জন্য আমাদের ইমিউনিটি, এরকম অনেকগুলোই কারণ তারা বলে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই কারণগুলো আসলে সান্ত্বনাও না, এগুলো সত্যি সত্যি আমাদের জন্য খুবই খারাপ একটা দিক বয়ে আনছে। এবং এই স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা না মানি, আমাদের মাস্ক পরা যদি আমরা অব্যাহত না রাখি, আমরা হাত ধোয়া বা হাত পরিষ্কার রাখা স্যানিটাইজার দিয়ে, কিংবা ওই যে জনসমাগম এনে যে না যাওয়া, প্রেস ক্লাবে প্রত্যেকটা দিন ওখানে হাজার হাজার লোক, কি যে অবস্থা, তাদের রাজনৈতিক দাবি দেওয়া থাকতেই পারে, অবশ্যই থাকবে, রাজনৈতিক দাবি দেওয়া থাকবে না, আমরা সবাই রাজনীতির কিছু না কিছু শরীর, আমাদের চিন্তা চেতনার মধ্যে রাজনীতি থাকবে, কিন্তু এটা তো ঠিক না। এই যে সমানে মানববন্ধন, সমানে এই যে গাদাগাদি করে লোকজন, আমাদের অনেকগুলো ওয়াজ মাহফিলের ছবি দেখলে আমরা আটকে উঠি, আমাদের বাজারের ছবি দেখলে আটকে উঠি, বাসে ওঠার, ট্রেনে ওঠার, এই কাজগুলো যদি আমরা গাদাগাদি করে করা বন্ধ না করতে পারি, তাহলে নতুন যে ভেরিয়েন্টটা এসছে এটা কিন্তু মারাত্মক ছোঁয়াচ্ছে, অনেক বেশি ছোঁয়াচ্ছে। আগের যে করোনা ভাইরাস তার চাইতে এই ভেরিয়েন্ট গুলো খুবই বেশি ছোঁয়াচ্ছে, এবং এর ফলে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আমাদের বিজ্ঞানীরাও অনেকেই তাই বলছেন যে এর পিছনে কারণগুলো এগুলো আমাদেরকে থামাতে হবে, বন্ধ করতে হবে, আর না হলে আমরা কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে চলে যেতে পারি, হয়তো সেই আশঙ্কা রয়েছে। স্যার ধন্যবাদ আপনাকে, আমরা পরবর্তী পর্যায়ে আপনার কাছে আবার আসবো। আমরা একটু সংযুক্ত হবে এবারে ডক্টর মোশতাক হোসেন, উপদেষ্টা IDCR। ডক্টর মোশতাক, আপনি শুনছিলেন যেমনটা শঙ্কার জায়গাটা নিয়ে আমরা আবারও আলোচনা হচ্ছে, পুরো দেশব্যাপী আবারও সংক্রমণের হার, মৃত্যুর হার, এবং সে সাথে নতুন ভ্যারিয়েন্ট নিয়ে স্যার বলছিলেন, এই জায়গাগুলো আসলে একটু মন্তব্য শুনবো আপনার। জি ধন্যবাদ, আমরা দেখছি যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী এবং আজকে তো বেশ বেড়েছে। যখন শীতের সময় সংক্রমণ বাড়ার একটা আশঙ্কা ছিল,
যেহেতু ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক আক্রান্তের সংখ্যা ছিল, মৃত্যুর সংখ্যা অনেক ছিল, টিকার পরে কিছুটা মৃত্যুর সংখ্যা হয়তো নিম্নগামী হয়েছে, কিন্তু আক্রান্তের হার এখনও শীর্ষে ইউরোপ এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সেখানে। তো তখন আমাদের রোগতাত্ত্বিক যারা আছেন পরামর্শ কমিটিতে, তাদের তারা একটা অফিসিয়ালি নয়, অনানুষ্ঠানিকভাবে একটা মানদণ্ড ঠিক করেছেন, কখন আমরা দ্বিতীয় ঢেউ বলব। সেটা হচ্ছে করোনার সংক্রমণ যদি পরপর দুই সপ্তাহের বেশি শনাক্তের হার 5-এর নিচে থাকে এবং তারপরে যদি আবার শনাক্তের হার সর্বনিম্ন হার থেকে প্রতি সপ্তাহে দেড় গুণ করে বাড়ে এবং সেটা 4 সপ্তাহ ধরে অব্যাহত থাকে, দেড় গুণ করে অর্থাৎ 50% বাড়তে থাকে, তখন বলা যাবে যে আমরা দ্বিতীয় ঢেউয়ে আছি। অথবা যদি শনাক্ত রোগীর সংখ্যা দিক দিয়ে বিবেচনা করা যায়, সর্বোচ্চ আমাদের রোগীর সংখ্যা হয়েছিল 3200 বেশি, সেখানে যদি প্রতি সপ্তাহে রোগীর সংখ্যা আগের সপ্তাহের মোট সংখ্যার চাইতে 3200-এর অর্ধেক, 1600 বেশি সেগুলো যদি বাড়তে থাকে, তাহলে বলা যাবে যে আমরা, এবং সেটি 4 সপ্তাহ অব্যাহত থাকে, তাহলে আমরা দ্বিতীয় ঢেউ অর্থাৎ আগের মতোই একটা বড় জায়গায় গেলাম। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে বর্তমানে যে সংক্রমণ বৃদ্ধির হার খুবই দ্রুত গতিতে, আমরা বাংলাদেশে যখন 26 মার্চ গোটা বাংলাদেশে যাতায়াত নিয়ন্ত্রণ করলাম, ঘরে থাকার জন্য আমরা আহ্বান জানালাম, যেটা যাকে লকডাউন বলা হয়, লকডাউন শব্দটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো ব্যবহার করা হয়, এটা জনস্বাস্থ্যে ব্যবহার করা ঠিক না, এই জন্য আমরা বলি না। তো সেটার কারণে কিন্তু সংক্রমণটা অনেক ধীর গতি হয়ে গিয়েছিল। ওই সময় যদি আমরা বাংলাদেশসহ যে সমস্ত দেশ আমরা একটু আগেই যাতায়াত নিয়ন্ত্রণ করেছি, তারা কিন্তু এই ধাক্কাটা, যে সুনামির ধাক্কার মতো একটা বড় সংক্রমণ ধাক্কাটা এড়াতে করেছিলাম, যেটা নিউ ইয়র্ক শহরে হয়েছিল বা ইটালিতে হয়েছিল কিংবা চীনের উহারে, প্রথমে একসঙ্গে অনেক উঠে গিয়েছিল, পরে আবার নেমে যায়, অনেক মানুষ মারা গিয়েছিল এবং তাদেরকে সৎকার করা বা তাদের দাফন কাফন করার মতো হিমশিম খেতে হয়েছিল। আমাদের বাংলাদেশে ধীরগতিতে উঠেছে, ধীরগতিতে নেমেছে, কিন্তু আমি সতর্কতার জন্যই বলছি এবারে কিন্তু সেই ধীরগতিটা চাইতে বেশি দ্রুত গতিতে কিন্তু আমরা উঠছি। সপ্তাহ তো বটেই, প্রতিদিন আগের দিনের চাইতে সংক্রমণটা বাড়ছে, শুধুমাত্র শুক্রবারে টেস্ট কম হয়, নানা কারণে রোগীরাও কম আসে, সেদিন একটু কম থাকে, কিন্তু এছাড়া প্রতিদিন গত সপ্তাহ ধরে বা 1.5 সপ্তাহ ধরে সংক্রমণের শনাক্তের হার বাড়ছে, রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। আমরা যদি অতি দ্রুত পদক্ষেপ না নিই, যেমনটি নভেম্বরও কিন্তু বেড়ে গিয়েছিল, শীতকাল যে বলছিলাম, শীতকালে কিন্তু একটা উত্তীর প্রবণতা ছিল নভেম্বরে, সবাই মিলে আমরা সরকার, জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু যার যার অফিস আদালত মাস্ক ব্যবহারকে বাধ্যতামূলক করা, সাবান দিয়ে হাত ধুয়ে জনসমাগম স্থলে প্রবেশ করা এবং ভিড় নিয়ন্ত্রণ করা, অনেকগুলো ওই সময় জাতীয় রাজনৈতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু হয়নি, ধর্মীয় অনুষ্ঠান ইজতেমা হওয়ার কথা ছিল, সেগুলো হয়নি, ফলে কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে নভেম্বরে। এখন যদি সেই রকম যদি আমরা নেমে যাই আগামী 2-1 দিনের ভেতরে, তাহলে নিশ্চয়ই আমরা এই যে খাড়া ঊর্ধ্বগতিতে উঠছে, একটা স্পাইক হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। এর আগে আমাদের ঢেউয়ের মাথাটা ভোঁতা ছিল, এরকম মানে অনেক উঁচুতে ওঠার যে একটা বিপজ্জনক মানে প্রবণতা আছে, সেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, না হলে কিন্তু আমাদের সামনে অনেক কঠিন দিন সময় আসতে পারে। ডক্টর মুস্তাক, আপনার কাছে আবার আসবো, আমরা একটু সংযুক্ত হবো ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা বাদল। জনাব বাদল, আপনার কাছ থেকে শুনতে চাইবো, আমরা দুজনের কাছ থেকে শুনছিলাম যেভাবে আসলে মাত্রা বাড়ছে সংক্রমণের, মৃত্যুর ঝুঁকিও বাড়ছে, এবং সামনে যদি আসলে এই পরিস্থিতি অবনতি না হয়, ঊর্ধ্বগতি হয়, সেই অবস্থান আমরা যে প্রস্তুতি দেখেছিলাম পূর্বের, বিশেষ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা জানি কুর্মিটোলা বেশ ভালো একটি অবদান রেখেছে, সেই জায়গাটার বর্তমান অবস্থা এবং সেই প্রস্তুতির জায়গাটা কেমন আছে? ধন্যবাদ আপনাকে এবং কোশি টেলিভিশনকে আমাকে এই প্রোগ্রামে সময় উপযোগী অনুষ্ঠানে দাওয়াত করার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের প্রফেসর এবিএম ফারুক স্যার এবং ডক্টর মুস্তাক হোসেন স্যার। আপনার যে প্রশ্নটি উত্থাপন করলেন যে কুর্মিটোলায় এখন বর্তমানে গত 21 ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহ থেকে ক্রমাগত বাড়ার বৃদ্ধিটা শুরু হয়েছে মূলত। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি প্রথম দিকে হসপিটালে যেখানে ইন্ডোরে ভর্তির সংখ্যা ছিল
100 এরও নিচে আমাদের 300 বেডেড কোভিড হসপিটাল কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে আমি দেখেছি 100 এর নিচে 88 87 এরকম পেশেন্ট অ্যাডমিটেড ছিল কিন্তু ধীরে ধীরে 21 ফেব্রুয়ারির পরেই এই সংখ্যাটা বাড়তে থাকে আমি আজকে যে খবর পেয়েছি সেটা হচ্ছে 258 জন করোনা রোগী ভর্তি আছে এই মুহূর্তে আজকের দিনে আর আমাদের ওখানে কোনো সময় আইসিইউ বেড ফাঁকা থাকেনি এখন তো প্রশ্নই ওঠে না এখন আইসিইউ বেডের জন্য অপেক্ষমান যে পেশেন্ট থাকে আইসিইউ কল আমরা বলি বিভিন্ন ওয়ার্ড থেকে যে আইসিইউ দরকার এখন কিন্তু আমরা আইসিইউতে পাচ্ছি না কারণ আইসিইউ সবসময় ফিল আপ থাকে তো এখন যে সংক্রমণটা মানে হওয়া দেখা যাচ্ছে সেটা আইসিইউ প্রয়োজনটা বেশি দেখা যাচ্ছে ডিমান্ড বেশি এটা একটা মুস্তাক হোসেন স্যার এই বিষয়ে বলবেন যে নতুন স্ট্রেনে আমার মনে হয় এটা একটু ইনফেক্টিভিটি বেশি এবং এটার সিরিয়াসনেসও আমার মনে হয় বেশি তো যাই হোক আমি যেটা বলবো যে কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভ্যাকসিনেশন মাননীয় প্রধানমন্ত্রী যে সময়ের সঠিক সময়ে ভ্যাকসিন আমাদের দেশে আনতে পেরেছেন এবং আমরা সৌভাগ্যবান যে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম সঠিক সুন্দরভাবেই সম্পন্ন করছি ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 44 লক্ষ বেশি একটু বেশি এরকম জনগণ ভ্যাকসিনেটেড হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এর মধ্যে 43,000 এর মতো আর 34,000 অ্যান্ড অ্যাবাভ অলরেডি ভ্যাকসিনেটেড হয়েছে আর বাকি 5 দিন অথবা 7 দিনের মধ্যে এই রেজিস্ট্রেশনটা আবার শুরু করতে হবে কারণ যে রেজিস্ট্রেশন পূর্বে রেজিস্ট্রেশনগুলি সেগুলি এর মধ্যে শেষ হয়ে যাবে তা আমি মনে করি যে কুর্মিটোলা জেনারেল হসপিটালে আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের মাননীয় পরিচালক মহোদয়ের নেতৃত্বে আমাদের প্রতিটি চিকিৎসা কর্মী সুন্দরভাবে এখানে যেমন করোনা রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন নিউরোলজভাবে তেমনিভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেটাও সফলভাবে সম্পন্ন করে চলছেন এই জন্য আমরা সবাই গর্বিত যে আমরা এই দেশের একটা এই করোনার সিচুয়েশনে আমরা অবদান রাখতে পারছি ধন্যবাদ আর আমি একটু বলতে চাই যে কেন আসলে এরকম এখন বাড়ছে এটা তো বাড়ার কথা না এটা বাড়ার কথা না কিন্তু বাড়ছে এই কারণে আমার মনে হয় যে আমরা ভ্যাকসিনেশন নিয়েছি ঠিকই স্যার বলেছেন যে ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়ার পরেই হয়তো কিছু ইমিউনিটি শুরু হবে কিন্তু তার মানে এটা এটা যে একদম 100% ইমিউনিটি শুরু হয়ে গেছে অনেক মানুষের মধ্যে এই প্রবণতাটা দেখেছি যে ওরা মনে করেছে যে আমরা তো ভ্যাকসিন নিয়েছি আমাদের আর কি আমাদের আমরা ফ্রি তো তারা মাস্ক ছাড়া করলে তারা স্বাস্থ্যবিধিটা মানে না তো এটা একটা খুবই দুঃখজনক আমি বলবো যে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অ্যাটলিস্ট 3 উইকস পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমাদের হয়তো ইমিউনিটিটা আসবে যেই আমরা যেই ভ্যাকসিন নিয়েছি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এটা আমার মনে হয় 95% পর্যন্ত কার্যকরী হবে এবং আমরা পাশাপাশি তখন আমরা পাশাপাশি আমরা স্বাস্থ্যবিধিটা তখনও মেনে চলতে হবে যতই আমরা ভ্যাকসিন নেই না কেন অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জনাব বাদল আপনাকে ধন্যবাদ আপনার কাছে পরবর্তীতে আবার আসবো আমি আবারও অধ্যাপক এবং ফারুক স্যার আপনার কাছে আসতে চাই স্যার এই যে আমরা দেখছি যে ভ্যাকসিনেশন যে অবস্থান সারা দেশব্যাপী চলছে সেই সময় নানা ধরনের আসলে প্রতিবন্ধকতা তৈরি অপপ্রচার তৈরির চেষ্টা ছিল সেটি আসলে এই যে এখন আবার সংক্রমণ বাড়ছে সেটি তো কিছুটা আবারও মাত্রা যোগ হয়েছে আমরা দেখছি সেটি অবশ্যই আমাদের করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্কতার কোনো বিকল্প নেই বারবারই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন এই জায়গাগুলো একটু স্যার আলোচনা করবেন সতর্কতার কোনো বিকল্প নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটি খুবই সত্য কথা এখন ব্যাপার হলো যে আমরা মানছি কিনা সরকারের পক্ষ থেকে কিন্তু শুরু থেকেই যে কাজগুলো করা দরকার ছিল তারা সেগুলো কিন্তু করেছেন যখন লকডাউনের প্রয়োজন ছিল লকডাউন করেছেন যখন মানুষকে
বাধ্য করা দরকার ছিল ঘর থেকে না বেরোতে, তখন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিয়েছেন, এমনকি আমাদের যারা আর্মড ফোর্সেস তাদেরকেও বলেছেন সাহায্য করতে, তারাও মাঠে নেমেছিলেন। এবং বেশ মজার কিছু ব্যাপার এবং খুবই পজিটিভ আমরা লক্ষ্য করেছি যে এই যে পুলিশ বা আর্মি তারা যে মাঠে নামলো এবং তাতে মানুষ কিন্তু অখুশি হয়নি, অনেক জায়গাতে পৃথিবীর অনেক দেশে তাদের সাথে মানুষের সংঘর্ষ হয়েছে, কিন্তু আমাদের দেশে তা না, আমাদের দেশে অ্যাপ্রোচটাই ছিল অন্যরকম। যার মাস্ক নেই সেখানে ওই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সামরিক বাহিনী তারা মাস্ক দিয়েছে যে ভাই এইটা পরে, এবং মানুষজন এটা নিয়েছে, কারণ ওই সময় কিন্তু মাস্কের দামও বেশি ছিল, এখন তো মাস্ক খুবই সস্তা হয়ে এসছে। আর এখন তো বিজ্ঞানীরা বের করেছেন গবেষণা করে যে পুরনো কাপড় দিয়েও বাড়িতে মাস্ক বানানো যায়, এবং সেটাও অ্যাজ গুড অ্যাজ ওই আমাদের সার্জিক্যাল মাস্কের মতোই। তো এখন বিষয় হলো যে মাস্কের সমস্যাটা কিন্তু অ্যাভেলেবিলিটির সমস্যাটা নাই, ওই সময় সমস্যা ছিল, এবং সেই সময় যারা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে তারা দিয়েছেন, এমনকি তারা ওইসব বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে ওই চকলেট পর্যন্ত বিলিয়েছে যে তোমরা ঘরে থাকো চকলেট খাও যাও ঘরে থাকো, তো খুবই ভালো। এবং এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও খবর এসছে যে মানুষকে করোনাতে ঘরে থাকার জন্য বাচ্চাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে চকলেট দিচ্ছে, চট্টগ্রামের ঘটনা আমি বিদেশে থেকেই পড়েছি এই খবরগুলো। তো এখন বিষয় হলো এখন মানছে না কেন, এখন মানছে না ওই যে বললাম যে একটা আত্মতৃপ্তি আত্মতুষ্টি একটা কমপ্লাসেন্স যেটাকে ইংরেজিতে বলে, যে এটা তো কোনো অসুবিধা নাই আমরা করোনা জয় করে ফেলেছি। এবং অনেকের মুখ থেকে আমরা টেলিভিশনেও বিভিন্ন টক শোতেও বিভিন্ন সময় শুনেছি যে করোনা আমাদের আর কোনো অসুবিধা করতে পারবে না ইত্যাদি। ফ্রান্সের কথা বলেন আপনি, ইংল্যান্ডের কথা বলেন আপনি, যদি ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসের কথা বলেন, সব জায়গাতেই কিন্তু ওই যারা যারা নাকি এই ধরনের কমপ্লাসেন্সে ছিল তাদের ওখানেই অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে। এবং এখানে আমাদের সাবধানতার কোনো বিকল্প নাই, একেবারেই কোনো বিকল্প নাই। আপনি নতুন যে ভেরিয়েন্ট, নতুন ভেরিয়েন্ট যেটা ডক্টর মোশতাক সাহেব উনিও বললেন যে খুবই সংক্রামক এবং অতি দ্রুত গতিতে ছড়াচ্ছে, তার মানে যে আগে যেখানে যেই গতিতে আসতো সেই গতি না করে এটা একেবারে ডাবল ট্রিপল গতিতে যাচ্ছে। আপনার মানে আজকে ছিল কত, 9.48 আপনি যেটা বললেন, মানে প্রায় 9.5%, তো এটি তো ছিল না, আমরা তো 3-এর নিচেও নেমে গিয়েছিলাম একটা সময়, আমরা ধরে রাখতে পারলাম না কেন, ধরে রাখতে পারলাম না। এখানে সরকারের উদ্যোগগুলো তো ছিল, কিন্তু সরকার যে উদ্যোগগুলো মানুষ গ্রহণ করবে সেই মানুষ তৈরি কিনা, মানুষের মননের মধ্যে মন মানসিকতার মধ্যে সেটি আছে কিনা। এবং বিশেষ করে আমি খুবই মানে অবাক হয়েছি যে আমাদের বাংলাদেশের প্রতিটা বড় ঘটনাতে, রাজনৈতিক পরিবর্তন বলেন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন, আমাদের সমস্ত কিছুর মধ্যে আমাদের তরুণ সমাজ কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, সবচেয়ে বেশি। আজকে তরুণ সমাজ যে পথে যাচ্ছে আমি খুবই দুঃখিত এই কথাটা বলতে যে আমি আসলে খুব হতাশ, আমাদের তরুণ সমাজের অধিকাংশ মাস্ক পরছে না। আমি ঢাকা শহরেও দেখি, আমি বিশ্ববিদ্যালয়ে যখন যাই বাসা থেকে ভেতর থেকে আসি, অধিকাংশ সময় আমাদের তরুণ সমাজের মুখে মাস্ক দেখি না। আপনার এই আগে আগে এই যে হাত ধোয়ার একটা ব্যাপার ছিল, যে বেসিন টেসিন গুলো বিভিন্ন পাবলিক প্লেসে বসানো হয়েছিল সেই বেসিন গুলোতে এখন কেউ যায় না, ওগুলো কেউ ব্যবহার করে না। আর ওই যেটা বললাম যে সামাজিক দূরত্ব রক্ষা করা, না দূরত্ব এটা উল্টো হচ্ছে, এখন নৈকট্য রক্ষা করাটাই যেন একটা দায়িত্ব হয়ে গেছে। স্যার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখছি, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, এই প্রসঙ্গে আমি বুঝতে পারি না যারা ওখানে যাচ্ছেন তারা কিন্তু সচ্ছল এবং শিক্ষিত পরিবারের লোকগুলো, তাদেরকেও কি বুঝাতে হবে, কেন তাদেরকে বুঝাতে হবে? তারা বুঝতে পারছেন না যে এটা যাওয়াটা কত ক্ষতিকর হচ্ছে। একটা হোটেলের মধ্যে কোনো সিট নেই বলে আমরা শুনেছি, এবং গাদাগাদি করে সেখানে মানুষজন আছে, সি বিচে আছে তাও নয় বুঝলাম যে একটু খোলা জায়গাতে, ওখানে হয়তো মাস্ক টাস পরে না, গাদাগাদি করে আছে। হোটেলের ভিতরের কি অবস্থা, সেখানেও তো গাদাগাদি ভিড়, আপনি ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন গাদাগাদি ভিড়, মাইক্রোবাসে বুঝাই করে যাচ্ছেন গাদাগাদি ভিড়, আপনি ভিড়টাকে অ্যাভয়েড করবেন না কেন? আপনি কি আপনার ভালোটা বুঝতে পারেন না?
আপনার পরিবারের লোকজনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কি আপনার আপনি বিবেচনায় নেবেন না? আপনার কেন ধারণা হলো যে আপনি করোনা জয় করে ফেলেছেন? আপনি কেন ধারণা করছেন যে আপনার কিছু হবে না? এটা তো একটা খুবই বোকামি, একেবারে মানে নিরেট বোকা লোকজন ছাড়া কেউ কি এরকম ভাবতে পারে যে আমরা এটা আমাদের কিছু হবে না? আমরা কেন ভুলে যাচ্ছি যে আমরা একটা মহামারীর মধ্যে আছি, একটা মহামারীর সময় আমরা পার করছি। আমাদের পরের প্রজন্ম তারা এক সময় বইয়ে পড়বে, ইতিহাসে পড়বে যে 2020 এবং 2021 সালে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে একটা মহামারী ছিল এবং সেই মহামারী কোথায় কোথায় বেড়েছিল, কোথায় কোথায় কমিয়েছিল, তারা তো এগুলো পড়বে। আপনার পরের প্রজন্ম, আপনার সন্তানরা যখন দেখবে যে বাংলাদেশে আপনার বয়সী লোকজন তারা কুয়াকাটা এবং কক্সবাজারের বিনোদন কেন্দ্র গুলাতে উপচে পড়া ভিড়ে ঈদের মতো করে উৎসব করছেন মহামারীর মধ্যে, এটা এটা কেমন একটা ব্যাপার? এখানে আমাদের অনেক সতর্ক হতে হবে, আমাদের খুবই সতর্কতার চূড়ান্ত অবস্থার দরকার এবং সরকারেরও আবার একটু কঠোর মনোভাবের প্রয়োজন আছে, সে সাথে জনগণ হিসেবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা যারা নাকি লেখাপড়ার সুযোগ পাননি তারা হয়তো সচেতনতাটা অতটা বুঝতে পারেন না, কিন্তু যারা সুযোগ পেয়েছেন, যারা শিক্ষিত মানুষ, সচ্ছল মানুষ, তারা কেন এগুলা করছেন? এখানে সরকারের একটা ভূমিকা আমি মনে করি যে ওই যে আইন শৃঙ্খলা বাহিনীকে আবারও দরকার, এখন আর ওই যে মানে মাস্ক বিতরণ করার জন্য না, এখন একটু বল প্রয়োগ করা দরকার, একটু বল প্রয়োগ করা দরকার। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি না যে শাসন করা তারই সাজে সোহাগ করে যেগো, আমরা সোহাগ করেছি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা সরকার সোহাগ করেছেন, এখন একটু শক্ত হতে হবে। দিল্লিতে ঘটনা ঘটেছিল সেটি আপনারা নিশ্চয়ই জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিই যে লকডাউন মানছিল না মোটরসাইকেল ওলারা, তো মোটরসাইকেল যারা চালাচ্ছে তারা একটু বেপরোয়া হয় সব দেশেই, তো মানছিল না। পুলিশ প্রথম দিকে তাদেরকে বুঝিয়েছে, তারপরে তাদেরকে জরিমানা করা শুরু করলো, জরিমানাতেও যখন কাজ হচ্ছে না তখন জরিমানার পরিমাণ বাড়িয়ে 2000 টাকা করা হলো, আর লাঠি দিয়ে পিটে দেওয়া হলো, ওই যে আমাদের সেই সৈয়দ মুস্তফার ভাষায় লাঠ ঔষধি, ওই লাঠ ঔষধি যখন পড়লো তখন কিন্তু ঠিকই ওই লকডাউনটা ঠিক মতোই হচ্ছিল। আমাদের এখানে মনে হয় না এরকম লাগবে, এতটা বড় প্রয়োগ লাগবে বলে আমি বিশ্বাস করি না, কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার যদি তাদেরকে বলেন যে তোমরা এই ব্যাপারটা একটু দেখো, দরকার হলে বল প্রয়োগ করো, কিছুটা বল প্রয়োগ নিশ্চয়ই করা দরকার আছে, আমি সরকারের কাছে মনে করি যে এটা এই আবেদনটুকু আবারও আমাদের সকলকে একটু সতর্ক হতে হবে। স্যার স্যার আমরা একটা ছোট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে একুশে রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আবারও বাড়ছে করোনা সংক্রমণ এবং বাড়ছে উদ্বেগ, আমরা সে জায়গায় আলোচনা করছিলাম। আবারও সংযুক্ত হবো ডক্টর মুস্তাক হোসেন, উপদেষ্টা আইডিসি। মুস্তাক স্যার, আমরা আবু ফারুক স্যারের আলোচনা শুনছিলাম বিরতির আগে, এবং তিনি যেমনটা বলছিলেন যে আমরা যেরকম ঢিলে ঢালা ভাব চলে এসছে সে জায়গায় আবারও আমাদের একটু সচেষ্ট হওয়া দরকার, হলে কঠোর হওয়া, সেই সাথে সাথে যেভাবে সংক্রমণের মাত্রা বাড়ছে সেটি যদি আরও বেগবান হয়, আগাম প্রস্তুতি আমাদের আগে যে প্রস্তুতি ছিল যেটি আমরা অনেকটাই সফল হয়েছিলাম, সে জায়গায় আবারও আমরা সচেষ্ট আছি কিনা বা আরও সমন্বয়ের প্রয়োজন আছে কিনা, এই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং নতুন ভেরিয়েন্ট নিয়ে কথা হচ্ছিলো সে জায়গায়। এই যে আমরা একেবারে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, সামনে হয়তো বা রমজান চলে আসছে, ঈদ আসবে, এবং আপনারা বারবারই বলেছিলেন যে এইভাবে আসলে গা ছাড়া ভাব হওয়া সঠিক নয়, এটি খারাপ কিছু বয়ে নিয়ে আসতে পারে, সেটি কিন্তু আমরা দেখছি, এই জায়গাগুলো একটু আলোচনা করবেন স্যার। জি ধন্যবাদ। ভেরিয়েন্টের বিষয়ে বলি, বাংলাদেশে ভেরিয়েন্ট আমরা জানুয়ারি মাসে যখন একসঙ্গে ব্রিটেন থেকে আগত যাত্রী সিলেটে তারা সংক্রমিত হলেন হোটেলে বসে, তখন তাদের জেনোম সিকোয়েন্স করা হয়েছে, ভেরিয়েন্ট পাওয়া গিয়েছিল এবং এটা জিআইএস এআইডিতে আপলোড করা হয়, সায়েন্স ল্যাবরেটরিও তারা পেয়েছিল, হযরত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তারাও কাজ করেছে। তো তখন সংক্রমণের মাত্রাটা কিন্তু সেই খুব একটা উচ্চ ছিল না, ফলে সে ভেরিয়েন্ট পাওয়ার খবরটা খুব একটা মানুষকে আলোড়িত করেনি, কিন্তু যখন সংক্রমণের মাত্রা উঠতে লাগলো তখন এটার সাথে অনেকে সম্পর্কিত করছেন সংগত কারণেই। তবে এখনও কিন্তু যারা ওই সময় এই ইউকের B.1.1.7 ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে,
তাদের কাছ থেকে আরো কিছু লোক সংক্রমিত হয়েছিল, কিন্তু তারপরে তার সেটা ছড়ায়নি। কিন্তু আমাদের অলক্ষেও সেটা ছড়াতে পারে, সেটা ঠিক। ওই সময় ঢাকা এবং সিলেটে কয়েকজনের মধ্যে পাওয়া গিয়েছিল, এখন আমাদের জানার বাইরেও সেটা ছড়াতে পারে। এখন যারা সংক্রমিত হয়েছে তাদের জেনোম সিকোয়েন্স হচ্ছে, হয়তো আগামী সপ্তাহের কোনো এক সময় সেটা জানা যাবে। তবে আমার বাংলাদেশের ভেতরেও ভেরিয়েন্ট অফ কনসার্ন, মানে যে মিউটেশন তো হচ্ছেই, ফারুক স্যার অবশ্য আমার চেয়ে এই বিষয়ে ভালো জানেন, তিনি এ বিষয়ে অভিজ্ঞ। তো মিউটেশন যেটা আমাদের জন্য ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতিকর, সেটা নিয়ে আমরা উদ্বেগ আছি, যেটা ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হয়। তবে ভেরিয়েন্ট হোক বা না হোক, সংক্রমণ ছড়ানোকে প্রতিরোধ করবার যে নিয়ম, সে নিয়ম কিন্তু একই। এবং আমাদের এখানে সংক্রমণ ছড়াবার জন্য আমি বলবো প্রধান দায়ী ভেরিয়েন্ট না, প্রধানত দায়ী আমাদের যে একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম, যারা শনাক্ত হচ্ছে তাদেরকে আইসোলেশন করে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, তাদের সাথে লোকদের কোয়ারেন্টাইন করা হচ্ছে কিনা, তারপরে হচ্ছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য উদ্বুদ্ধ করা, এবং তারপরে এখন আছে টিকা। এবং স্বাস্থ্যবিধির মধ্যে আরেকটা বিষয় যুক্ত এখন খুব করা দরকার, সেটা হরেক স্যার বলেছেন যে একটা ছোট্ট ঘরে অনেক মানুষ গাদাগাদি করে থাকা, যখন শীতের দিন ছিল সেখানে হয়তো সেখানে বৈদ্যুতিক পাখা ব্যবহার করা প্রয়োজন হতো না, কিন্তু এখন একটা বদ্ধ ঘরে অনেক লোক মুখে কোনো মাস্ক পরছি না, কথা বলছি জোরে, স্লোগান দিচ্ছি আমরা, বা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, এবং তার উপরে ফ্যান চলছে বা এয়ার কন্ডিশন হচ্ছে, অর্থাৎ ভেতরের বাতাসটা ভেতরেই ঘুরপাক খাচ্ছে। ফলে সেই সময়ের চাইতে এখন, এখন যখন পাখা ঘোরাতে হতো না তার চেয়ে এখন বেশি ছড়াচ্ছে। আমাদের মনে আক মুখের থেকে যে তরল ক্ষুদ্র ক্ষুদ্র কণা ড্রপলেট বলা হয় তার মাধ্যমে এটা ছড়ায় ভাইরাসটা, এখন যদি বদ্ধ করে বাতাসটা চলে এবং আমরা সবাই গান গাইতে থাকি, কথা বলতে থাকি, তাহলে সেটা আরও ছড়াচ্ছে। এটা এটা আমি মনে করি একটা বড় মানে পরিবর্তন, যেটা আগের 4-5 সপ্তাহ আগে হয়তো এটা ছিল না। এবং টিকা নেওয়ার পরে স্বাস্থ্যবিধি মানছি না, এটা আরেকটা পরিবর্তন। টিকা নেওয়ার পর থেকে এটা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকেই, এবং ধীরে ধীরে কিন্তু আমাদের লক্ষ্যে সংক্রমণটা বাড়ছিল, এবং যারা মৃদু লক্ষণযুক্ত তারা তো টেস্ট করতে আসছে না, এখন সচেতন হোক বা অচেতন হোক টেস্ট করতে এখনও পর্যন্ত তারাই আসছে যাদের শারীরিকভাবে তারা অসুবিধা ফিল করছে, যাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে বা হাসপাতালে যেতে হচ্ছে, এবং তাদের মধ্যে পজিটিভিটি রেট তো হাই হবেই, কারণ আমি একেবারে নিজের থেকেই অসুস্থ হয়ে পড়েছি, এখন আমাকে চিকিৎসা নিতেই হবে, আমি এখন ঘুরে বেড়াতে পারছি না, এই লোকদের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। সেটা তো তরুণ বয়সের লোক যারা, তারা তো তাদের জীবন জীবিকার জন্য অধিকাংশই তারা বাইরে থাকতে হয়, কিছু সংখ্যক লোক হয়তো যারা উচ্চবিত্ত তারা হয়তো ঘোরাফেরা করার জন্য তারা যাচ্ছে, কিন্তু অধিকাংশ শ্রমজীবী মানুষ তারা কিন্তু বয়সে তরুণ। এবং আমাদের জনসংখ্যার যে পিরামিড, জনমিতিক যে চিত্র, সেখানে মাঝখানটা এই তরুণ যুবকরা এই সংখ্যা কিন্তু অনেক বেশি, কারণ যেখানেই আমি যাবো সেখানে কিন্তু তরুণদের সংখ্যাটা বেশি পাবো, এবং তারা আক্রান্ত হচ্ছে। এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের ডিজি যেটা বলেছেন যে আইসিইউতে তরুণদের মানে সিটের চাহিদা এর আগের চাইতে বেড়েছে, এটা অবশ্য গণমাধ্যমে অন্য হেডিং দিয়েছে, তরুণরা আক্রান্ত সব বেশি হচ্ছে তাদের সে বয়স এবং সচেতনতা এবং জীবন জীবিকার কাজের জন্য। কিন্তু আইসিইউতে তরুণদের বা যে আইসিইউতে ভর্তি করতে হচ্ছে তরুণদের আগের চাইতে বেশি, অর্থাৎ কত সংখ্যক লোক আক্রান্ত হলে তরুণদের সংখ্যাটা বেশি হয়, এটা প্রপোর্শন ঠিকই আছে, এখনও পর্যন্ত বয়স্ক যারা তাদের ঝুঁকিটা বেশি, কিন্তু অনেক লোক এখন আক্রান্ত হচ্ছে, যেটা আমাদের আমাদের ডাক্তার সাহেব বললেন যে বাহাউদ্দিন উনি যে অনেক এখন প্রায় চুচি অবস্থা। এক্ষেত্রে আমাদের করণীয় কি, হরেক স্যার কিছু বলেছেন, আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলবো স্যার, যে যখন প্রথমে করোনা শুরু হলো আমাদের মার্চ এপ্রিল মে মাসে, তখন হয়তো পুলিশি ব্যবস্থা দিয়ে আইনের কড়াকড়ি নিয়ে দিয়ে এবং মানুষের একটা উদ্বেগ ছিল, তারা এটা মেনেছে। এখন অবশ্যই আইন থাকবে, আমাদের তো আইন আছে, আইনের প্রয়োগ থাকবে, কিন্তু তার চেয়ে বেশি দরকার এই সংঘবদ্ধ করা। আমাদের যে ছাত্র তরুণদের কথা বললেন স্যার, ছাত্র তরুণদেরকে যদি আমরা ভলান্টিয়ার হিসেবে কাজে লাগাই, এক্ষেত্রে শুধু সরকার নয়, অনেক ছাত্র সংগঠন আছেন, একটি সংগঠন অবশ্য আমি দেখেছি যে তারা শ্রমজীবী মানুষদেরকে রেজিস্ট্রেশন করবার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছেন, এবং শহরে ঘনবসতি এলাকায় অনেক তরুণ ছাত্ররা বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা কাজ করছেন, নিশ্চয়ই এটা প্রশাসনের প্রথম থেকেই তারা কাজ করছেন, মানুষকে খাইয়েছেন চাঁদা তুলে, টিএসসিতে একটা ছেলে তো অনেক দিন ভাসমান মানুষকে তারা খাওয়ার ব্যবস্থা করেছেন, তো ফারুক স্যারের সাহায্য করেছেন। তো এই তরুণ যুবক সমাজদেরকে এই স্বাস্থ্যবিধি মেনে চলা, যাদেরকে করোনা রোগের সন্দেহ করা হচ্ছে ওদেরকে টেস্ট করতে সহায়তা করা, তাদেরকে তারা যখন আইসোলেশনে থাকবে বাসায় তাকে সহায়তা দিতে হবে,
আমি গরিব মানুষের কথা বাদ দিলাম, যারা একটু সচ্ছল যাদের চাকরিটা বেসরকারি চাকরি করেন তারা 14 দিন ঘরে বসে থাকবেন সামান্য জ্বর টেস্ট করে তাহলে তার চাকরিটা চলে যাবে অথবা তার বেতনটা অর্ধেক হয়ে যাবে। আর যা দৈনন্দিন মজুরিতে কাজ করে তার তো আরো অসুবিধা। কাজেই কোয়ারেন্টিন এবং আইসোলেশনের জন্য সামাজিক সহায়তা সরকারি সহায়তা প্রয়োজন হবে, নাহলে কিন্তু সংক্রমণের উৎস আমরা দূর করতে পারবো না। শুধুমাত্র স্বাস্থ্যবিধি দিয়ে কিন্তু এটা কভার করা যাবে না। জি ধন্যবাদ, সমন্বিত একটা উদ্যোগের আবারও প্রয়োজন আছে। আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু আবারও সংযুক্ত হবো ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা বাদল। ডক্টর বাহাউদ্দিন, আবারও আপনার কাছে একটু জানতে চাবো যে আমরা জানি যে সরাসরি চিকিৎসা সেবা আপনারা নিয়োজিত আছেন, ইতিমধ্যে আমরা এই গত এক বছরে করোনা মহামারীতে একেবারে সম্মুখ যোদ্ধা হিসেবে প্রচুর চিকিৎসা সেবা যারা সম্পৃক্ত আছেন স্বাস্থ্যবিধা তাদের অনেকেই হারিয়েছি, আমরা সেটিও শ্রদ্ধাভরে স্মরণ করছি। কিন্তু এই যে সংক্রমণের হার বাড়ছে, ঝুঁকি বাড়ছে, বিশেষ করে তরুণদের অনেক বেশি ঝুঁকি, আমরা যেটা তরুণরা অনেকটাই একেবারে গা ছাড়া ভাব দিয়ে দিয়েছিলেন তার হয়তো বা আক্রান্ত হলে সমস্যা হবে না, কিন্তু আমরা যে পরিসংখ্যান দেখছি আইসিইউর চাহিদা বাড়ছে, তাদের সংক্রমণের হার বাড়ছে, এই যদি পরিস্থিতি বাড়তে থাকে সে জায়গায় কীভাবে তারা সতর্ক হবেন বা কী কী লক্ষণ থাকলে সাথে সাথে ব্যবস্থা নেবেন সেই জায়গাগুলো যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। দেখুন, আমি আমাদের কুর্মিটোলা হসপিটালের কথা বলছি। আমাদের এই এক বছরকালীন সময়ে আমাদের চিকিৎসক কর্মী, চিকিৎসক, নার্স এবং যে আপনার স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন এদের মধ্যে এ পর্যন্ত 231 জন করোনা ইনফেক্টেড হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা সংখ্যা, এটা শুধু আমাদের হসপিটালের কথা বলছি, আর সারা বাংলাদেশে তো একটা হিসাব আছেই যে আমাদের চিকিৎসক শত শত হাজার হাজার চিকিৎসক কর্মী ইনফেক্টেড হয়েছে এবং এর মধ্যে অনেকে মারা গিয়েছেন। তো এর মধ্যে আমি আমাদের দেশের জনগণ আসলে মানে কি বলবো, এদের একটু এরা বুঝতে পারে ঠিকই, কিন্তু এটা একটা মেনে নিতে চায় না। করোনাকে মনে করে যে এটা একটু কোন রোগই না, এটা আমাদের দেশে, আমাদের যে সৌভাগ্য যে আমাদের এখানে ডেথ রেট খুব কম অন্যান্য দেশের চাইতে, ইউরোপ আমেরিকা সব দেশের চাইতে আমাদের ডেথ রেটটা কম, এটা আমার মনে হয় এটা আমাদের সৌভাগ্যবান। আমাদের দেশের শ্রমজীবী মানুষ এদের হয়তো একটু ইমিউনিটি এমনিতেই আছে একটু ন্যাচারালি, সে কারণে হয়তো এটা আমাদের ডেথ রেটটা কম। কিন্তু এই করোনার ভয়াবহতা কিন্তু মারাত্মক, যারা যাদের হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে যে করোনাটা কি, এবং করোনা ইনফেক্টেড যারা হয়েছে তাদের কোনো কমপ্লিকেশন এটা থাকে ডেভেলপ করে। তো যাই হোক, এটা আমি বলবো যে আমি দেশের জনগণকে বলবো যে এই যে ভ্যাকসিনেশনের ব্যাপারেই বলি যে ভ্যাকসিনেশন যখন আমরা শুরু করলাম সেটাতেও একটা অপপ্রচার ছিল, এবং সেই অপপ্রচারের আমাদের দেশের জনগণ এটা সঠিকভাবে বুঝাতে পেরে এটা এখন এটা জনপ্রিয় হয়ে গেছে। কিন্তু জনপ্রিয় হয়েছে ঠিকই, আমরা ভ্যাকসিনও নিয়েছি, কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে এখন ওরা আবার ডেম কেয়ার, যে এখন তো আমরা ভ্যাকসিনেটেড, আমাদের ইমিউনিটি আছে, আমাদের আর করোনার কোনো ভয় নেই, কিন্তু এটা তো ঠিক না। আমি আগেও বলেছি যে এটা ভ্যাকসিনেটেড হওয়ার পরে, সেকেন্ড ডোজ নেওয়ার পরে 3 সপ্তাহ পরে এটার মোটামুটি একটা ইমিউনিটি ডেভেলপ করবে। তারপরে ইমিউনিটি ডেভেলপ করার পরেও আমাদের তারপরে তো স্বাস্থ্যবিধি মানতে হবে, স্বাভাবিক যেগুলি রয়েছে যে নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্বটা মোটামুটি বজায় রাখা, এইসব জিনিসগুলি তো আমাদের মানতেই হবে। তো আমিও দেশের আপামর জনসাধারণকে এটাই অনুরোধ করবো যে আপনারা একটু স্বাস্থ্য সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, আর ভ্যাকসিন নেন, তারা রেজিস্ট্রেশন করেন, কারণ ভ্যাকসিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা পর্যায়ক্রমে ভ্যাকসিন আনছেন আমাদের দেশে, তারা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করুন এবং ভ্যাকসিন নেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার সাথে দেখে চলে এসেছি এবং ফারুক স্যারের কাছ দিয়ে আলোচনা শেষ করতে যাব। স্যার, আবারও সংক্রমণ বাড়ছে, ঝুঁকি বাড়ছে, এবং আত্মতুষ্টিতে ভোগার আসলে কোনো জায়গা নেই। আমরা বারবারই আসলে বলতে চাচ্ছি যে এটি সরকারের একার লড়াই নয়, প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি ব্যক্তিকে আসলে এখানে সচেতন হবে, কারণ আমি যদি নিরাপদ না হয় আমার পরিবার নিরাপদ নয়, আমার সমাজ নিরাপদ নয়, আমার দেশ নিরাপদ নয়।
এবং তার সাথে সাথে এই যে অপপ্রচারের সব মোকাবেলা করে এবং আমরা আবারও কিছুটা কঠোর হব কি না, যদিও আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই সচল রাখতে হবে, আমাদের সীমাবদ্ধতা আছে, সব কিছু ছাপিয়ে আসলে আমাদের সামনের দিনগুলোতে প্রত্যাশার জায়গাটা দিয়ে আলোচনা শেষ করবেন স্যার। হ্যাঁ, আমি একমত আপনার সাথে, একমত যে আমাদের অর্থনীতিকে সচল রাখতে হবে এবং একই সঙ্গে আমাদের সচেতনতা বাড়ানো, আত্মতুষ্টিটাকে পরিহার করা, আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কাজে লাগানো, তাদের সহায়তা নেওয়া, টিকা দেওয়ার বিষয়টা তো অবশ্যই। তো এখন ওই টিকা সম্পর্কে একটু বলার দরকার, সেটা হলো যে এতকাল তো টিকা সম্পর্কে অপপ্রচার ছিল, এক ধরনের কুৎসিত ধরনের অপপ্রচার, যে এটা কি টিকা নাকি পানি, এটা কি মুরগির টিকা কিনা, ভারতের টিকা, এটা কি অক্সফোর্ডের টিকা নাকি, এই সমস্ত আজগুবি কথাবার্তা গুলো শিক্ষিত মানুষ জন কিভাবে যেন তারা বলতেন। তো এখন যাই হোক, সেগুলো থেমে গেছে, এখন তারা এগুলো তারা নিজেরা এখন টিকা নিচ্ছে, দলে দলেই টিকা নিচ্ছে, এটা একটা ভালো একটা লক্ষণ এবং আমরা আনন্দিত যে হ্যাঁ, যারা নাকি কুৎসা গাইতেন তারাই এখন টিকা নিচ্ছেন, এটা একটা ভালো কথা। কিন্তু এখন নতুন করে একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো যে টিকা নিয়ে বেশ কিছু জায়গাতে রক্ত জমাট বাঁধার একটা সমস্যার কথা শোনা যাচ্ছে এবং এটা মিডিয়ার কল্যাণে এত বেশি ভাবে আসছে কেন, সেখানে যেটি আসল ব্যাপারটি কিন্তু WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলেছেন যে অক্সফোর্ডের টিকার সঙ্গে এই ধরনের কোনো সম্পর্ক নেই এবং তারা কিন্তু জেনে শুনেই বলেছে। এবং সেই ইয়েতে 1,70,00,000 কেস স্টাডি করে তারা যে ইয়েটা দিচ্ছেন, অ্যাস্ট্রাজেনেকা তারা যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেখানে তারা একই কথা বলেছেন যে সঙ্গে সম্পর্ক নেই আসলে। কিন্তু তারপরেও কিন্তু ওই লোকজনের মধ্যে, এক শ্রেণীর লোকদের মধ্যে ধরনের একটা ভীতি কাজ করে। আমাদের বক্তব্য হলো, আমরা বলতে চাই যে দেখুন, আমরা যদি এর চাইতে ভালো টিকা পাই নিশ্চয়ই আমরা সেটাই তো নেব, কিন্তু এখন পর্যন্ত যে টিকাটা ভালো সেই টিকাটাই আমরা নিচ্ছি এখন পর্যন্ত এই সময়ের ইয়েতে বিবেচনায়। এবং এখানে ওই পোস্ট কোভিড সিমটম যেটা বিজ্ঞানীরা বলছেন যে করোনার টিকা নেওয়ার পরে কিছু সিমটম থাকবে, লক্ষণ থাকবে, যেমন ক্লান্তি, ফেটিক, কিছুটা মানে ঘুম কম হওয়া, ইনসমনিয়া, চিন্তা ভাবনা, ডিপ থিঙ্কিং, এগুলার বেলায় একটু সমস্যা, মন খারাপ হয়ে থাকা, ডিপ্রেশন, এগুলো থাকবে। একই সঙ্গে যেটা তারা বলছেন যে অর্গানের ড্যামেজ, এগুলো কিন্তু পোস্ট কোভিড এর, এগুলো টিকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো যাদের নাকি করোনা হয়, এবং এই করোনা যে হয় সবগুলো তো আমরা বুঝতে পারি না। আমাদের এই করোনার মধ্যে 1/3 করোনা রোগী হচ্ছেন সিমটমলেস, তারা কিন্তু লক্ষণ প্রকাশ করছেন না, তাদেরকে বোঝা যায় না যে তারা করোনার রোগী, কিন্তু তারা কিন্তু বহন করছে, নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছেন সংক্রমিত করে। তো এই যে 1/3 অফ দি টোটাল করোনা পেশেন্টস, তাদের এই লক্ষণগুলো কিন্তু তারা সেরে যাওয়ার পরেও এগুলো থাকে, অনেকের আবার টেরই পান না যে তারা করোনা হয়েছিল এবং সেরে গেছে, কিন্তু ক্ষতিগুলো কিন্তু হতেই থাকে। তো এখন বিজ্ঞান বলছে যে এই যে অর্গানের ড্যামেজ, বিশেষ করে লাং এর মধ্যে, ফুসফুসের মধ্যে কিন্তু স্কার তৈরি হতে পারে, হার্টে ইনফ্লামেশন হতে পারে, এবং এগুলোর কারণে কোনো কোনো ক্ষেত্রে রোগী ডায়াবেটিস বেশি থাকলে, হাই ব্লাড প্রেশার থাকলে, কিডনির জটিলতা থাকলে, ডায়ালিসিসের রোগী হলে, এর সঙ্গে যদি এইসব জিনিসগুলো যোগ হয় তখন পেশেন্টের জন্য সামাল দেওয়াটা মুশকিল হয়। তো সেটার জন্য টিকাকে ব্লেম করে তো লাভ নাই, এটা তো করোনার পোস্ট করোনার সিমটমস, এবং এই পোস্ট করোনার সিমটম গুলো এটাকে আমরা এটাকে কি করব, যতদিন পর্যন্ত ভাইরাসটাকে ঠেকাতে না পারছি ততদিন পর্যন্ত আমরা করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী লক্ষণ গুলো ঠেকাবো কেমন করে? আমরা তো সেই কারণেই চাচ্ছি যে করোনাকে ঠেকাতে হবে, আমরা যদি করোনাকে ঠেকাই তখন ওই পোস্ট করোনা সিমটম গুলো থাকবে না। আমরা যদি করোনাকে ঠেকাই টিকা দিয়ে দিয়ে বেশি করে এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে বেশি বেশি করে, তাহলে কিন্তু আপনার এই যে মিউটেশন গুলো হচ্ছে সেগুলোও হবে না, এবং মিউটেশন কিন্তু এই পর্যন্ত করোনা আসার পর থেকে এই পর্যন্ত 4,500 মতো হয়েছে বিজ্ঞানীরা বলছে। এর মধ্যে কিছু কিছু হলো ক্ষতিকর, সবগুলো ক্ষতিকর না, ভাগ্যে সবগুলো ক্ষতিকর না, তো এই কিছু গুলাও কিন্তু হবে না, মিউটেশনই ঘটবে না যদি আমরা হার্ড ইমিউনিটি তৈরি করতে পারি। অবশ্যই এটার কোনো বিকল্প নেই, আমরা যতই ভ্যাকসিন নেই না কেন আমাদের সারা বিশ্বের সাথে একযোগে আসলে আমাদেরকে এই করোনা মোকাবেলা করে এগিয়ে যেতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, বিশেষ করে
মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই, আমরা সেটি অবশ্যই মেনে চলব এবং সরকারকে সহযোগিতা করব। সকলে মিলেই আমরা আসলে এই করোনা মহামারীকে মোকাবেলা করেই সামনের দিনগুলোতে এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ অধ্যাপক আম্মু ফারুক, ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন মোল্লা বাদল, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এ ভিলে একুশে রাতের আজকের আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।